बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम। हे समस्त मुसल्लीगण, हे समस्त जगतवासी, आज आमी आपनादेर सामने एकटी आलोचना निये हाजिर हलाम। से आलोचनाटी हबे सूरा आर रहमान थेके। सूरा आर रहमान आपनार जीवनेर की की उपकार एवं परकालेर की की उपकार एवं इहकालेर की की उपकार, एई सम्पर्के आजके आलोचनाटी करब। हे समस्त जगतवासी, अवश्य आमादेर एई कष्टेर जीवन मुक्ति जे चैनलटी अवश्य चोख राखुन एवं कुरआन थेके आपनादेरके जे आलोचना करा हबे इनशाल्लाह इहकाल ओ परकालेर उपकार हये जाबे। तबे हजरत मुहम्मद सल्लल्लाहु आलैहि वासल्लाम आमादेरके जे कथागुलो बोले गेछेन जे देखो, एई पृथिबीते चिरसत्य कुरआन, कुरआनेर आयात प्रत्येकटी कथा आल्लाह ताआलार कथा। এই কথা কেটে দেওয়ার মতো এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আসবে না এবং এমন কোনো ব্যক্তি জন্ম নেবে না যে কোরআনের একটি আয়াত কেটে দিতে পারবে। তবে একদল লোক আছে যারা বিধর্মী, যাদের ধর্মের ঠিক নেই, যাদের জন্মের ঠিক নেই, তারা এই কোরআনকে নিয়ে বিভিন্ন কথা বলে, বিভিন্ন ফাউল কথা বলে। তাই আমি বলছি, আপনারা যদি লক্ষ্য করেন ইনশাআল্লাহ এই কোরআনের সূরা আর রহমান সূরাটির কী কী গুণ, কী কী আয়াতের গুণ ক্ষমতা, তা অবশ্যই আপনাদেরকে ভেঙে বলবো, যা করলে ইহকাল ও পরকালে সুখী এবং আল্লাহ সন্তুষ্ট হবেন। অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জিনিসেরই সৌন্দর্য রয়েছে, আর পবিত্র কোরআনের সৌন্দর্য হল সূরা আর রহমান বাইহাকি। আচ্ছা, হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি সূরা আর রহমান পাঠ করে সে যেন মহান আল্লাহ তাআলার যাবতীয় নিয়ামতের শুকরিয়া আদায় করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এসব মেনে চলার তৌফিক দান করুন। আরও কিছু কথা বলিয়াছেন, এই সূরা আর রহমান 21 বার পাঠ করলে সেই পাঠকারীর জান্নাত, এই সূরা 21 বার পাঠ করলে পাঠকারীর জান্নাত ও জান্নাতের নিয়ামত সমূহ লাভ করতে পারবে, আর 11 বার পাঠ করলে মনোবাসনা পূর্ণ হবে। তবে একটি কথা বুঝতে হবে, মনোবাসনা পূর্ণ হবে সেই কোরআনের দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ সমস্ত কিছু হাকিকতের কথা বলেছে। আল্লাহ কিন্তু এখানে কোনো এমন কথা বলেননি যে তুমি একটা কুপথের চিন্তা করেছ, একটা কু আশা করেছ, সু আশা করনি, ভালো কোনো আশা করনি। তবে ভালো কোনো আশা যদি করে থাকে কেউ, সেই আশা আল্লাহ অবশ্যই পূরণ করবে। যদি আমাদের আশা থাকে দুর্নীতি, যদি আশা থাকে খারাপ কোনো ভাষণা, খারাপ কোনো চিন্তা ভাবনা, তাহলে এটা কিন্তু আল্লাহ করবে না। আর সেটা যদি করে থাকে সেটা শয়তান করতে পারে। কিন্তু আল্লাহর এই সূরা পাঠ করে আপনারা ভালো কোনো নিয়ত করতে পারেন, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কিছু আশা করতে পারেন। তো সেই আশার কথা আল্লাহ বলেছেন যে যে এই সূরাটি 11 বার পাঠ করবে তার মনোবাসনা পূর্ণ করে দেবেন। এবার আমি যেটা বলবো, খাঁটি মনে নিয়মিতভাবে পাঠ করলে আল্লাহ তালার রহমত লাভ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তিলাওয়াতকারীর জন্য দোজকের দরজা বন্ধ হয়ে যাবে। হে সমস্ত জগতবাসী, আমি কথাটি আবার বলছি যে নিয়মিতভাবে সূরা আর রহমান যদি কেউ পাঠ করে, তাহলে তার কথা আল্লাহ বলেছেন, তার জন্য সমস্ত দোজকের দরজা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এর মধ্যে আরও একটি কথা আছে, সূরা আর রহমান যদি কেউ নিয়মিত পাঠ করে, তাহলে দিন দিন তার চেহারা নুরানি হবে এবং রিজিক বৃদ্ধি পাবে। হে সমস্ত জগতবাসী, আমরা কিন্তু অভাবে থাকলে আমরা বিভিন্ন কিছু মনে মনে ভাবতে থাকি,
আল্লাহ আমাদেরকে দেখলো না, আল্লাহ আমাদেরকে সাহায্য করলো না, এই কথাগুলো বলে আল্লাহর কাছে আমরা আরো দোষী হয়ে যাই। কেননা আল্লাহ বলেছে, তোমরা আমার কোরআনের দিকে লক্ষ্য করনি, আমার এই 30 পারা কোরআনের মধ্যে আমি কত কিছুর নিয়ামত দিয়ে রেখেছি, তোমরা তা মাননি করনি, তাই তোমরা কষ্টে আছো। তাই আমি বলবো যে চেহারা নুরানি হবে এবং রিজিক বৃদ্ধি পাবে যদি নিয়মিত পাঠ করে। তবে নিয়মিত যদি কেউ পাঠ করে, অনেক সময় দেখা যায় সে নিয়মিত পাঠ করতে পারছে না, বিভিন্ন ঝামেলা দুনিয়াতে চলতে গেলে একটু এদিক সেদিক হয়, সেটা আপনি সময়ের অভাবে করতে পারছেন না, এটা আল্লাহ দেখতেছে, এটা সমস্যা নেই। তবে যখনই সুযোগ সুবিধা হবে অবশ্যই ছাড় দিবেন না, করে নেবেন। আরও একটি বিষয় হলো, এক গাছি নীল রঙের সুতা দিয়ে এই সূরাটি পাঠ করতে থাকলে প্রত্যেক ফাবি আইয়ো আলাই রব্বিকু মা তুকাজ্জিবান আয়াত পাঠ করার পরই সুতার একটি করে গিরা দিবেন, গিরা বোঝেন তো, গিঠু দিবেন। যাই হোক, যে প্রত্যেকবার ফাবিয়ালা ইউ রব্বিকু মা তুকাজ্জিবান আয়াত পাঠ করার 31টি গিরা দেওয়া হবে। অতঃপর ওই সুতাটি বসন্ত রোগীর গলায় বেঁধে দিবে, ইনশাআল্লাহ শীঘ্রই পূর্ণ আরোগ্য লাভ করবে। আচ্ছা, এখন আপনাদের সামনে আরও একটি কথা নিয়ে আসছি। এই আর রহমান সুরা আরও একটি বিশেষ কাজ আল্লাহ করে থাকেন এই সুরার উসিলায়, সেটি হলো দেখুন যে এই পৃথিবীতে অনেক মা আছে, বোন আছে, তাদের মধ্যে এমন হয় যে তাদের গর্ব টিকে না, গর্ভস্থ নষ্ট হয়ে যায়, কিংবা সন্তান পেটে মারা যায়, কিংবা সন্তান প্রসবের পরেও মারা যায়, এবং প্রসবেও অনেক বিপদ ঘটতে থাকে। তাই সেই মা বোনদের জন্য আজকে এই আর রহমান সুরাও আল্লাহর রহমত বর্ষিত হবে যদি আপনারা মানতে পারেন। সেটি হলো কি, সুরা আর রহমান যদি নিয়মিত কেউ পাঠ করে, তাহলে আরও একটি উপকার জেনে নিন, গর্ভবতী স্ত্রীলোকের গলায় বেঁধে দিলে যে এই বিষয়টা কি, সুন্দর করে পবিত্র হয়ে একটা উচ্চ স্থানে উঠে যার হাতের লেখা খুব সুন্দর হবে এবং তিনি আলেম হতে হবে এবং তিনি একজন পবিত্র সত্যবাদী হতে হবে, তিনি নিজের শরীরকে পবিত্র করে একটু উচ্চ স্থানে উঠিয়া লিখতে হবে সুরা আর রহমান। সুরা আর রহমান লিখার পরে গর্ভবতী স্ত্রীলোকের গলায় বেঁধে দিলে গর্ভ নিরাপদ থাকিবে এবং সহজে সন্তান প্রসব লাভ করিবে এবং বিভিন্ন কষ্ট হইতে, বিভিন্ন রোগবালাই হতে হেফাজত করিবেন আল্লাহ এই সুরা আর রহমানের গুণে। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, আমরা কেন কষ্ট করব, আল্লাহর এই সুরা নিয়ামত কেন আমরা ছেড়ে দেব, অবশ্যই আমরা এগুলো পালন করব, ইনশাআল্লাহ আমরা সিজারিয়ান থেকে বেঁচে যাব এবং স্ত্রীলোক নিরাপদ থাকবে, সন্তান নিরাপদ থাকবে। যাই হোক, এই পর্যন্ত যেই কথাগুলো বলা হলো আমরা যদি মেনে চলতে পারি, ইনশাআল্লাহ আমাদের ইহকাল ও পরকালে আমরা সুখী হব এবং আল্লাহর ইবাদত করব। আমাদের চ্যানেলটি হলো কষ্টের জীবন মুক্তি। এই কষ্টের জীবন মুক্তি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যে আলোচনা নিয়ে আসব কোরআন থেকে, অবশ্যই আপনারা সেদিকে লক্ষ্য করবেন, ইনশাআল্লাহ কোরআন মতে আমরা চলার চেষ্টা করব। হে সমস্ত জগৎবাসী, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।